সম্মানিত দর্শক, আজকে আমরা এসেছি নরসিংদী থানার নাগরিয়া গান্ধী ব্রিজে। আসলে এখানে এত প্রচুর পরিমাণ দর্শনার্থী এসেছে যেটা আপনারা পরিকল্পনা করতে পারবেন না। আমরা আপনাদেরকে সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। আসলে এই নাগরিয়া গান্ধী ব্রিজটা আইনত এবং প্রশাসনের সুন্দর ব্যবস্থা রয়েছে, যেখানে অটো রিক্সাগুলোকে দুই দিক দিয়ে পুলিশ বাহিনী সম্পূর্ণ ট্যাকেল দিয়ে রাখতেছে এবং সুন্দর একটা নির্মম পরিবেশ, যা দেখলে হয়তো বা আপনাদেরকে আসলে অনেকটা ভালো লাগবে। আমি এখানে আজকে এবং ছুটির ব্যস্ততা শেষ করে নিজের কোলাহল শহরের যান্ত্রিক কোলাহল মুক্ত আকাশে ঘুরার জন্য এরা এখানে আসতেছে। আসলে আমরা আপনাদেরকে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করবো, আশা করি আমাদের পাশে থাকবেন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল প্রেক্ষাপটে ঘুরে দেখে আসে আজকে নাগরিয়া গান্ধী ব্রিজে কোন কোন শ্রেণীর লোক এবং কোথায় কোথায় থেকে ঘুরতে আসতেছে। আমরা কিছু কিছু দর্শনার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব, আশা করি আপনারা আমার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখার চেষ্টা করবেন। সম্মানিত দর্শক, আপনারা দেখতে পারতেছেন নদীর পাড়ে বিশাল বার্লুর মাঠ, এর ভিতরে কাশবন, বিকেলবেলা ছবি তোলার মতো সুন্দর একটা লোকেশন পাওয়া যায় এখানে। তাই তো মানুষ বিকেলবেলা ছবি তোলার জন্য এখানে পর্যাপ্ত পরিমাণ ভিড় করতেছে, বিভিন্ন ক্যাটাগরির লোক বিভিন্নভাবে ছবি তুলতেছে, তাদের মনের রঙটা যেন ছবির মাধ্যমে ফুটিয়ে তুলতেছে। আরেকটি কথা না বললেই নয়, আপনারা ব্রিজ পার হয়ে যখন নদীর ওপার গিয়ে পৌঁছাবেন তখন দেখতে পারবেন যেন এক নতুন মিনি পার্কের সৃষ্টি হয়েছে। এখানে ছোট বড় বাচ্চাদের আনন্দ এবং বিনোদন পাওয়ার মতো আছে অনেক সুন্দর ব্যবস্থা। বিভিন্ন রাইডে আপনারা ঘুরতে পারবেন এবং আনন্দ উপভোগ করতে পারবেন। যাই হোক, চলুন কথা না বাড়িয়ে আমরা সম্পূর্ণ মিনি পার্কটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে ডাক আপন সুরে, যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার, এই তো সময় ফিরে আসা, স্বপ্ন যাবে বাড়ি আমার। এই তো অচিন্ত
আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে আসছে সেদিন বছর ঘুরে দিচ্ছে রে আপন সুরে যাচ্ছি আমার স্বপ্ন পুরে চেনা পথের বহু দূরে এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে বাড়ি আমার এই তো সময় ফিরে আসা স্বপ্ন যাবে তবে আজকের মতো বিদায় নিচ্ছি মেঘনাপার নাগুরা গান্ধী ব্রিজ নরসিংদী থেকে। তবে পরবর্তীতে আবারও আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে উপস্থিত হব, সেই পর্যন্ত অবশ্যই আমার সঙ্গে থাকবেন। আর আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। যারা অলরেডি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখন পর্যন্ত পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন তাদেরকে আবারও থ্যাংক ইউ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।